বেরিয়ে গেছি। পরোটা বেলা দেখে প্লিজ কেউ হেসো না আমার। গুড আফটারনুন। সো আমি আজকে এখন বাজে 3:06, তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল। সো এখন বাজে 3:06, আজকে 16 আগস্টের, তো কালকে মনসা পুজো, তো সেই জন্য আমি আর মিলি বৌদি যাব একটু মার্কেটে। সো আমি সেই জন্য রেডি হয়ে গেছি, ছেলে ওদের বাড়িতেই আছে, ছেলেকে নিয়ে যাব না, তো আমি এটা পড়েছি। তো আমি রেডি হয়ে গেছি, তো এখন আমি বেরিয়ে পড়বো, তো চলো তোমাদেরকেও তাহলে সাথে করে নিয়ে যাই, দেখাই আমাদের মার্কেটটা কেমন। সো চলো বেরিয়ে পড়েছি, মিলি দিদি বাড়ি যাব। তো মিলি দিদি বাড়ি থেকে আমি মিলি দিদি আর একটা দিদি যাবে, রাখি দি, তো তাদের তাকে নিয়ে যাবো মার্কেটের স্টেশনের দিকেই যাবো। দেখি ছেলে ওদের বাড়িতে ঘুমাচ্ছে, কত বেড়ালে মানে অনেকদিন পর বেড়ালাম, এই করোনার চক্করে তো বেড়ানোই হয় না। হ্যালো, বেরিয়ে গেছে, দেখো এই দিদিটা, রাখি দি, হাই করো, হাই, ইউটিউবে ছাড়বো কিন্তু মাস্ক না পড়লে হবে না। তো বেরিয়ে গেছি, যাচ্ছি, ছেলে ঘুম দিচ্ছে মিলিদির বাড়িতে, মাস্ক নিতে ভুলে গেছিলাম, বাড়ি গিয়ে আবার মাস্ক নিলাম। চলো গিয়া তাহলে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কিরকম মার্কেট, চলো। দেখো চলে এসেছি আমরা মার্কেট, এখানে ঢোকা হয়েছিলো ঠাকুরের শাড়ি নেওয়ার জন্য, ঠাকুরের জন্য একটা শাড়ি নেওয়া হলো, আর আমাদের বাজারটা ঠিক এরকম দেখতে, স্টেশনের সামনে এখানে কসমেটিক্স, জামা কাপড়, যাবতীয় সব দোকান আছে, প্রচণ্ড কমে পাওয়া যায়, ঠিক আছে। তো আমাদের বেশি শ্যুট করিনি, তো আমরা সব কেনাকাটা করে এবার বাড়ির দিকে রওনা হলাম, বাড়ির দিকে যাচ্ছি। তো আমি মার্কেট থেকে চলে এসেছি, আসলে কালকে মনসা পুজো, সেই কারণে গেছিলাম একটু সরা কিনতে, মনসা পুজোর একটু বাজার টাজার করে যেখানে পুজো দেব সেইখানে সব জিনিস দিয়ে চলে এসেছি, কালকে শুধু যাব একটু পুজো দিতে। সো কালকে তো নিরামিষ খেতে হবে, আজকে একটুখানি ঘরে ছিল চিকেন, সেই চিকেনটা দিয়ে আমি বানাবো হচ্ছে চিলি চিকেন, বোনলেস চিকেন ছিল, চিলি চিকেন আর পরোটা। তো আমি এসেছি জাস্ট একটু আগে, এসেই তাড়াহুড়ো করে ছেলেকে খাইয়ে, আমি এখানে দেখো ময়দা মেখে আমার লেচি করা হয়ে গেছে, তো ছেলের জন্য দুটো রুটি করব, আমাদের জন্য পরোটা করব, আর বানাবো চিলি চিকেন। সো চলো ঝটপট করে আমরা চিলি চিকেনটা মানে পরোটা বানিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব কীভাবে খুব কম উপকরণ দিয়ে, ঘরোয়া জিনিস দিয়ে কীভাবে তুমি একটু টেস্টি টেস্টি চিলি চিকেন বানাতে পারবে। সো চলো তাহলে আমি তাড়াতাড়ি করে পরোটাটা করে নিই, চলো। আমি না পরোটা অত ভালো বেলতে পারি না, ঠিক আছে, পরোটা বেলা দেখে প্লিজ কেউ হেসো না আর আমার মতো পরোটা বানানোর চেষ্টাও করো না, ত্রিকোণভাবে তো বেলতে পারি না, আর সব থেকে বড় কথা হচ্ছে গোলভাবেও বেলতে পারি না, তাহলে কীভাবে বেলবো, আর চৌকোভাবে বেললে অনেক টাইম লাগে, অত ঝামেলা ভাই আমি পারবো না, কে পোষাবে সারাদিন, অত আমাদেরকে কি হাজব্যান্ডরা মাইনে দেয়, কে পোষাবে অত ঝামেলা, তো ভাই আমি গোলভাবেও বেলতে পারি না। Close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and love is all we'll ever trust, yeah, no, I don't wanna waste what's left, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on.
সো আমি পরোটাটা ভেজে নিলাম, এবার করব চিলি চিকেনটা। তার আগে এলো হাজবেন্ড, কি সব নিয়ে আসলো, কি সব এনেছে, বিস্কিট, ক্রিম বিস্কিট এনেছে দুটো, মিষ্টি চানাচুর, সর্ষে তেল, আর এদিকে এনেছে একটা ম্যাগি, আর সাদা তেল এনেছিল, সাদা তেলটা আমি ঢেলে নিয়েছি। আর এইদিকে নিয়ে এসেছে আই থিঙ্ক কাতলা মাছ এনেছে। সো কাতলা মাছটা আমি এখন ধুতে পারবো না, মাছ ধোবে হাজবেন্ড। আমি চিলি চিকেনটা এদিকে এনেছি, দিয়া এদিকে এনেছে কত রকমের বিস্কুট, টোস্ট, সবই টোস্ট এনেছে চা দিয়ে খাওয়ার, অনেক রকমের টোস্ট এনেছে আর কি, আমার দু রকমের তিনটে চারটে টোস্ট, বিস্কিট, পনির, এই পনিরটা একদম ভালো লাগে না তবু এটাই আনে বারবার। এদিকে ডিম, মাজা, কালকে আমি উপোস করবো সেই জন্য মাজা এনেছে, পনির এনেছে, তো এগুলো এখন অ্যারেঞ্জ করবো। বোনলেস চিকেন আছে, চিকেনের মধ্যে তো বোনলেস চিকেনের মধ্যে আমি কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, রেড চিলি সস, তোমার হচ্ছে সয়া সস, ভিনিগার, আর আদা রসুন পেস্ট, আর কর্নফ্লাওয়ার, আর দিয়েছি তোমার হচ্ছে সামান্য একটু ময়দা দিয়েছি, আর একটা ডিম দেবো ভাজার টাইমে, দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম। এদিকে আমি একটু ভিনিগারে কাঁচা লঙ্কা একটু ভিজিয়ে রেখেছি, কেটে নিয়েছি পেঁয়াজ চোগো চোগো করে, ক্যাপসিকাম আর আদা রসুন পেস্ট দিয়ে করব, বাটা আছে যদিও, এবার কালকে যেহেতু নিরামিষ আমি আর এক করলাম না, আদা রসুন পেস্ট আছে সেটা দিয়ে করে নেব। আর এইদিকে এইদিকে আমি সয়া সস, রেড চিলি সস, টমেটো সস, আর তোমার লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এইবারে পরের প্রসেসটা, এবার আমি চিলি চিকেনটা মানে প্রথমে পকোড়াগুলো ভেজে নেবো, তারপরে গিয়ে আমি ওটা দেখাচ্ছি তোমাদের। দেখো আমি এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তো এবার আমি চিকেন পকোড়াগুলো মানে চিলি চিকেনের যে পকোড়াটা ভাজবো সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম। তো তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপর তেলটা মানে আঁচটা আস্তে করে দিয়ে তারপরে পকোড়াগুলো দেবে, আর আঁচটা আস্তে করেই ভাজবে, গ্যাসটা আস্তে করে, তাহলে পকোড়াগুলো ভেতর দিয়ে সেদ্ধ হবে, নাহলে বাইরে দিয়ে কালো হয়ে যাবে, ভেতর দিয়ে সেদ্ধ কাঁচা থেকে যাবে। তো দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেলো, এবার ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, সামান্য লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে, ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু নেড়েই ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকামগুলো। তো এই দুটো, আর জানো চাইনিজ খাবারে খুব একটু বেশি ভাজে না, হালকা করেই ভাজতে হয়, তো হালকাভাবে ভেজে আমি ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটা প্যাকেট আমি পুরোটাই দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট বেসিক্যালি আমি খাই না, খুব কমই খাই, তো কালকে যেহেতু নিরামিষ সেই জন্য আমি আদা রসুন পেস্টটাই দিলাম, আর ওই আদা রসুন সব এক করলাম না, তো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে আমি যে ভিনিগারে কাঁচা লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, সেই ভিনিগার সমেত, কাঁচা লঙ্কা সমেত ভিনিগারটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, সেই সসটা আমি দিয়ে দিলাম, তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে, রেড চিলি সসটা সেই বুঝে দেবে, তো চিলি চিকেন একটু ঝালঝালই ভালো লাগে, তো আমি সেই সসটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো এবারে হচ্ছে তোমার সসটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি পকোড়া ভাজার পরে যে গ্রেভি মানে তলায় যে ডিমের ওই গোলাটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটু চিনি অবশ্যই দেবে, চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখো আমি ওই জলটা দিয়ে দিলাম, তো পকোড়াগুলোও দিয়ে দিয়েছি, তো দিয়ে দেওয়ার পরে একটু ফুটে উঠলে তোমরা নামিয়ে নেবে। Close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left. So আমাদের ডিনার কমপ্লিট, সো আমাকে অবশ্যই জানিও বাবা কি পোকা
আমাকে অবশ্যই জানিও তোমাদের চিলি চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার প্রথম পৌঁছে যায়। সো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। টাটা।